যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পেন্টাগনের বাইরে গোলাগুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে পেন্টাগন কমপ্লেক্সে মেট্রো বাস প্ল্যাটফর্মে গোলাগুলি হয়। এ ঘটনায় পেন্টাগন ভবন সম্পূর্ণ লকডাউনের পর তা আবারও তুলে নেওয়া হয়েছে। পেন্টাগনের হাজারো কর্মকর্তা এই বাস প্ল্যাটফর্ম ব্যবহার করেই ভবনে প্রবেশ করেন। এছাড়া বেশ কিছু বাস সার্ভিস ওই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে। ঘটনার পর থেকে সেখানে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। হতাহত ও গোলাগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন।